আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি ভালো আছেন। সো আজকের বিষয়টা হইতেছে যে সিম কার্ড মালিকানা পরিবর্তন। সো আমরা যারা বর্তমানে 18 হয়েছি বা 20 হয়েছি, এর আমার কিছুদিন আগে আমার যে সিমগুলো বর্তমানে আমি চালাইতেছি, প্রায় আমার যখন থেকে 14 বা 15 বছর তখন থেকে আমি সিম চালাইতেছি। সো ওই দিক থেকে যদি খেয়াল করি তাহলে তখন কিন্তু আমার এনআইডি কার্ড ছিল না। সো তখন আমি এনআইডি কার্ড আমি সিম কীভাবে ইউজ করতেছি এই সিমগুলো অবশ্যই আমার বাপ মার এবং বেশিরভাগ ইউজার যারা আপনারা দেখতেছেন এই ভিডিওটা, অবশ্যই আপনারা নিজেরাও বাবা অথবা মায়ের আইডি কার্ড দিয়ে এখন করছেন সিম কার্ড রেজিস্ট্রেশন করছেন যখন রেজিস্ট্রেশনের সময় হয়েছে। দেখা যাচ্ছে যারা 18 বয়স হয় নাই তারা এনআইডি কার্ড পায়নি এবং তারা ফ্যামিলির আইডি কার্ড দিয়ে খুলছে। এখন আপনাদের বয়স 18 হয়ে গেছে, আপনারা চাইতেছেন যে আপনাদের কীভাবে নিজের নামে সিমটা রেজিস্ট্রেশন করবেন। এখন এই জিনিসটা অনেক সহজ, বাট অনেকে অনেক ঝামেলার মনে করতেছেন যে আইডি কার্ড এইটা ওইটা কত কিছু যেন করা লাগে, বাট এটা অনেক সহজ। শুধু আপনাকে যেটা করতে হবে যে প্রত্যেকটা আপনার যে কোম্পানির সিম ওই কোম্পানির যে সার্ভিস সেন্টার আছে ওই সার্ভিস সেন্টারে যাইতে হবে এবং প্রসেসটা সব কোম্পানির জন্য প্রায় সেম, কিছু কিছু সিমের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। লাইক আপনি যদি গ্রামীণ সিম কোম্পানির হন তাহলে আপনার যেটা করতে হইব, আপনি আপনার আইডি কার্ড নিয়ে ধরেন আপনার মায়ের বাবার নামে অথবা মায়ের নামে অ্যাকাউন্ট, তাহলে আপনার আইডি কার্ড এবং আপনি উপস্থিত থাকতে হবে এবং আপনার বাবা অথবা মা যার নামে রেজিস্ট্রেশন করা আছে তার থাকতে হবে। তার এনআইডি কার্ড না নিলেও চলবে, বাট উনি থাকলেই চলবে। ওনারা শুধু ওনার ডেট অফ বার্থ জিজ্ঞেস করবে যখন ওইখানে যাবেন সার্ভিস সেন্টারে। এটা কিন্তু এরকম কোনো জায়গায় হইবে না, যেমন সার্ভিস সেন্টার বলতে যেখানে সিম রিপ্লেস করে ওই সব জায়গায় হইব না, যে সিম রিপ্লেসের জায়গায় কিন্তু হইব না। এটা আপনাকে অবশ্যই জিপি পয়েন্ট যেগুলো আছে যেখানে সিম নিয়ে প্রবলেম গ্রাহকের প্রবলেমগুলো সমাধান করে ওই সব জায়গার মধ্যে হবে। এগুলো আমি বিশেষ করে আমি পসিবল হলে প্রত্যেকটা সিম কোম্পানি যেসব জায়গায় সার্ভিস সেন্টার আছে ওইগুলো লিস্ট অথবা লিঙ্ক একটা দিয়ে দেবো নিচে ডিসক্রিপশনে, আপনারা গ্রামীণের সার্ভিস সেন্টারে কল দিলে পারেন অথবা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন। সো ওইখানে যাইতে হবে, যাওয়ার পরে আপনাদের আপনার কিছু করতে হবে না, ফ্রি অফ কস্ট। মেবি গ্রামীণ 20 টাকা নিতে পারে এবং অন্য কোনো একটা সিম মেবি বেশি টাকা লাগবে না, 20 টাকা এর বেশি হাইয়েস্ট কস্ট 20 টাকা, বা সব কোম্পানি ফ্রিতেই দেয় এটা, আপনার হয়তো টাকাও দেওয়া লাগবে না। সো এটা এবং বাংলা লিঙ্কের মধ্যে যদি আপনি যান তাহলে সেম প্রসেসই, বাট আপনার এই ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে ধরেন আপনি ফ্যামিলি কোনো মেম্বারের দিয়া বা যে কারো আইডি কার্ড দিয়া অ্যাকাউন্ট করছেন সিম রেজিস্ট্রেশন করছেন এখন ওই লোকটা মারা গেছে, এই ক্ষেত্রে আপনার একটু প্রবলেম হইতে পারে। এই ক্ষেত্রে আপনার প্রবলেমটা হইবে এরকম যে আপনি যার নামে করছেন ও ওনার তো নিয়ে যেতে পারবেন না। সো ওনার আইডি কার্ডটা নিতে হবে আর ওনার ফ্যামিলি থেকে ওনার যে ডেথ সার্টিফিকেট আছে, মানে উনি যে মারা গেছে এটা একটা সার্টিফিকেট দেয় প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ থেকেই। সো ওই ডেথ সার্টিফিকেটটা নিতে হবে এবং ওনার ফ্যামিলি থেকে ধরেন ওনা আপনার রিলেটিভ আত্মীয় আপনাকে ওনা, সো ওনার ফ্যামিলি থেকে একজন একটা নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে যে ওনার ফ্যামিলি যে কোনো একটা মেম্বার আছে যাদের কাছ থেকে আপনার একটা নো অবজেকশন সার্টিফিকেট, ওই সার্টিফিকেটটা জাস্ট এরকম যে আপনি সিমটা আপনার নামে ট্রান্সফার করতেছেন এই ক্ষেত্রে ওনাদের কোনো অবজেকশন নাই বা ওনাদের কোনো প্রবলেম নাই। সো এইটাই তারা জাস্ট জানতে চাইবে, সমস্যা নাই। ওরা সাদা কাগজে যদি লেখা দেয় তাহলে চলবে, এটা ইংলিশে লেখা হয়তো বা নিতে পারে। এটা আপনি যখন সার্ভিস সেন্টারে যাবেন অবশ্যই তাদের ফ্যামিলি থেকে কাউরে একজনকে নিয়ে যাবেন যার নামে রেজিস্ট্রেশন করা ছিল। সো এটা বাংলা লিঙ্ক, এয়ারটেল, টেলিটক এবং জিপি সিম প্রত্যেকটা ক্ষেত্রে সেম, শুধুমাত্র এয়ারটেল আর হইতেছে রবি সিম কিন্তু একই কোম্পানি, তাদের ক্ষেত্রে এটি আপনি যার নামে অ্যাকাউন্ট ট্রান্সফার করবেন। আমি ভালো করে বুঝিয়ে দিই আর একটু, ধরেন আপনার নামে বর্তমানে আপনি যে সিমটা চালাইতেছেন এটা অন্য একজনের নামে আছে। সো ওই লোকটা বর্তমানে চাইতেছে যে উনি ওনার নামে অ্যাকাউন্ট সিম চালাইতে, এখন আপনি আপনার যেটা করতে হবে আপনার যে সিমটা আছে এটা আপনার নামে ট্রান্সফার করতে হবে, তাহলে অবশ্যই আপনার আইডি কার্ড এবং ওই লোকটার সাথে নিয়ে যেতে হবে সব প্রত্যেকটা সিম কোম্পানির ক্ষেত্রে। শুধুমাত্র টেলিটেকের ক্ষেত্রে আপনাকে প্রেজেন্ট থাকতে হবে এবং এয়ারটেলের ক্ষেত্রেও আপনাকে যে লোকটার আপনি নিয়ে যাবেন ওই লোকটা যার নামে রেজিস্ট্রেশন আর কি ওই লোকটার আইডি কার্ড সহ নিয়ে যেতে হবে, অবশ্যই আইডি কার্ড সহ নেবেন, কারণ কোন সময় কোন ডকুমেন্টগুলো লাগে এটা বলা যায় না। সো যার নামে আপনি রেজিস্ট্রেশন করছেন আপনার সিমটা ওই লোকটার এবং ওনার আইডি কার্ড সহ নিয়ে যাবেন, কোনো রকম কস্ট ছাড়াই আপনার সিমটা ট্রান্সফার করে দিয়ে দেবে। এটা অনেক ইজি, বাট অনেক ঝামেলার মনে করতেছেন, বাট বর্তমানে করোনা আছে, করোনার সালে আপনারা যদি কেউ চেঞ্জ করতে চান সিমের মালিকানা তাহলে জাস্ট আপনার নিজের এনআইডি কার্ড যেটা পাইছেন, আর এখনও অনেকে বলতে পারেন যে আমাদের তো মাত্র বয়স 18 হয়েছে আমরা তো এনআইডি কার্ড পাই নাই। সো এনআইডি কার্ড আপনি অনলাইন থেকে যে এনআইডি কার্ডটা আছে আপনার ভোটার স্লিপ নাম্বার দিয়ে ওইটাও যদি প্রিন্ট আউট করে নিয়ে যান তাহলে চলবে, ওইটা দিয়ে আপনার সিম রেজিস্ট্রেশন আপনার ট্রান্সফার করে দেবে। সো ওইটা পাইতে হলে কী করতে হবে, আই বাটন অথবা ডিসক্রিপশনে পাওয়া যাবেন লিঙ্কটা, ওই লিঙ্ক থেকে ক্লিক করে ওই ভিডিওটা দেখে নিন, 5 থেকে 7 মিনিট লাগবে। আপনার নিজের যদি 18 বছর হয়ে যায় থাকে তাহলে আপনি অনলাইন যে এনআইডি কার্ডটা আছে ওইটা পাওয়া যাবেন, টেম্পোরারি এনআইডি কার্ডটা, ওটা নির্দিষ্ট একটা মেয়াদ দেওয়া থাকে। ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর যদি আমার চ্যানেল নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি একেবারে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক অনেক। আর সকল সিম রেজিস্ট্রেশন অথবা কোনো অন্য কোনো ব্যাঙ্কিং অ্যাকাউন্ট এগুলো সব সেম প্রসেসেই কাজ করে। সো আমি প্রসেসটাই বলে দিলাম আপনাদেরকে যাতে কোনো প্রবলেম না হয়, আশা করি ভিডিওটা উপকারে আসবে।
ধন্যবাদ সবাইকে।